हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। माध्यमिक 2021 सम्भाव्य प्रश्नावली समाधान 17तम पर्व। एखन आमरा वेस्ट बेंगल हेडमास्टर्स एसोसिएशन माध्यमिक मक टेस्ट पेपर्स 2021 सम्भाव्य प्रश्नावली अंशे ज्यामिति थेके प्रदत्त संक्षिप्त उत्तरधर्मी प्रश्नावलीर 13टির मध्ये शेषेर 7টি समस्या समाधान करब। প্রথমের 16টি পর্বের ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবে। জিএর দাগের সমস্যাটি লক্ষ্য করো। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত তাদের পরিসীমার অনুপাত, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলির সঙ্গে তাদের পরিসীমা সমানুপাতিক। আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বাই প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বাই প্রথম ত্রিভুজের পরিসীমা সমান। দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা এখানে দেওয়া আছে 16 সেমি, তাহলে 16 সেমি বাই প্রথম ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 20 সেমি, 16 সেমি বাই 20 সেমি সমান 16 বাই 20। সমজাতীয় রাশি অনুপাত, তাই এককটা লিখলাম না, সমান লঘিষ্ঠ করলে 4/5। অতএব আমাদের যেহেতু দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটি নির্ণয় করতে হবে, তাই অনুপাতের পূর্ব পদে আমরা দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটি দৈর্ঘ্য লিখে রেখেছি। উত্তর পদে লিখলেও হতো, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান 4/5 ইনটু প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এই অনুপাতের সঙ্গে এই অনুপাতের পাশাপাশি লিখে গুণ করে দিচ্ছি। প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, 9 সেমি ইনটু 9 সেমি সমান 9^4 36/5 সেমি সমান 7^5 35 10 দিলে 10, তাহলে 5 × 2 = 10, অর্থাৎ 7.2 সেমি। এই যে সমস্যাটি লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90°, এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ একে নিতে হবে যার বি কোণ 90°, অর্থাৎ ধরি এই বিন্দুটি বি, তাহলে এখানে 90° আঁকতে হবে, অর্থাৎ ভূমির সমান্তরাল একটি সরলরেখা আঁকব যা বি বিন্দুগামী। বিসি 12 সেমি, তাহলে এই দিকে ধরি 12 সেমি, এটি সি বিন্দু আর এটি এ বিন্দু, তাহলে এ এবং সি এই দুটি বিন্দু যোগ করে দেব। এসি এক্ষেত্রে অতিভুজ, কারণ বি কোণ যেহেতু সমকোণ, অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এসি এর ক্ষেত্রে অতিভুজ। তাহলে বিসি সমান দেওয়া আছে 12 সেমি, এবি সমান দেওয়া আছে 5 সেমি, বি কোণ 90° দেওয়া আছে, অতএব এসি অতিভুজ। আমরা প্রথমে অতিভুজের মান নির্ণয় করে নেব পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। আমরা জানি এসি সমান স্কোয়ার রুট অফ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আমরা পাশে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা উপপাদ্য থেকে পাই সমান স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, একক তাহলে রুট চিহ্নের বাইরে আমরা লিখব, এক্ষেত্রে সেমি লিখে দেব, সমান স্কোয়ার রুট অফ 25 + 145
सेमी इक्वल स्क्वायर रूट ऑफ 169 सेमी इक्वल्स 13 सेमी। प्रश्ने कि बला त्रिभुजटर परिवेशार्धर दैर्घ्य आमरा जानी समकोणी त्रिभुजर परिवृत्तर केंद्र है अतिभुजर मध्यबिंदुते। जेहेतु समकोणी त्रिभुजर परिवेशार्ध अतिभुजर अर्धेक है बा परिकेंद्र अतिभुजर मध्यबिंदुते है अतएव परिवेशार्ध समान हाफ इंटू 13 सेमी इक्वल 6.5 सेमी। अर्थात प्रथमे आम्रा अतिभुज निर्णय करलाम अतिभुजर मध्यबिंदुते परिकेंद्र है समकोणी त्रिभुजर क्षेत्रे सुतरां आम्रा अतिभुजर अर्धेक अर्थात 13 सेमिर अर्धेक 6.5 सेमी पेलाम जेटा ओई त्रिभुजटिर परिवृत्तेर व्यासार्ध अर्थात परिव्यासार्ध। पर समस्याटी लक्ष्य करो त्रिभुज ए बी सी एर धरिएटी ए बी सी त्रिभुज बी सी बाहुर समान्तरल सरलरेखा ए बी ओ ए सी के यथाक्रमे पी ओ किऊ बिंदुते छेद करे जदि ए पी समान 4 सेमी ए पी 4 सेमी क्यूसी 9 सेमी क्यूसी 9 सेमी एवं पी बी समान ए किऊ पी बी समान ए किऊ ताहले पी बी एर दैर्घ्य निर्णय करो। ताहले ए बी सी त्रिभुजेर ए बी सी एर समान्तरल सरलरेखा पी किऊ जा ए बी के पी बिंदुते ए सी के किऊ बिंदुते छेद करेछे आमरा जानी एक क्षेत्रे ए पी इज टू पी बी समान ए किऊ इज टू किऊ सी अतएव ए पी बाई पी बी समान आमरा ए किऊर बदले पी बी लिखते पारि कारण एखाने देवा आछे पी बी समान ए किऊ जेहेतु पी बी समान ए किऊ ताहले ए किऊर बदले आमरा पी बी लिखे दी पी बी मान निर्णय करब पी बी बाई किऊ सी बा पी बी स्क्वायर समान ए पी इंटू किऊ सी पी बी समान स्क्वायर रूट अफ ए पी इंटू किऊ सी समान स्क्वायर रूट अफ 4 इंटू 9 ताहले रूट चिन्हेर बाइरे आमरा एकक लिखी सेमी समान स्क्वायर रूट अफ 36 सेमी इक्वल्स 6 सेमी। पिबी एर दैर्घ्य निर्णय करो अतएव पिबी एर दैर्घ्य 6 सेमी अर्थात आमरा एपी एवं बीपिर अनुपात समान एक्यू ओ सिक्यूर अनुपात थेके এখানে যেহেতু বিপি বিপি এবং এ কিউ সমান দেওয়া আছে এবং সেখান থেকে পিবি এর মান নির্ণয় করতে হবে তাই এ কিউ এর স্থলে পিবি বসালাম বজ্রগ্রহণ করে দিলাম পিবি স্কোয়ার সমান এপি ইনটু কিউ সি তাহলে পিবি সমান স্কোয়ার রুট অফ এপি ইনটু কিউ সি আমরা ঋণাত্মক নিচ্ছি না কারণ এখানে দৈর্ঘ্যর কথা বলা হচ্ছে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না সে বিষয়টা উল্লেখ না করলেও হবে অতএব পিবি সমান হয়ে গেল স্কোয়ার রুট অফ 36 সেমি ইকুয়াল 6 সেমি। যে দাগে সমস্যাটি লক্ষ্য করো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাসার্ধ 5 সেমি বলা আছে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু তাহলে ও পি সমান 13 সেমি বলা আছে পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক আমরা জানি স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক আসলে এক একটি রশ্মি কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে
দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের ধরে নিতেই হবে আসলে পি কিউ এই স্পর্শকটি বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, কিউ আর স্পর্শকটি বৃত্তটিকে আর বিন্দুতে স্পর্শ করেছে। আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ এক্ষেত্রে কিউ কোণ 90 ডিগ্রি এবং আর কোণ 90 ডিগ্রি, অর্থাৎ পি কিউ ও এবং পি আর ও এই দুটি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীতভাবে অতিভুজ অর্থাৎ ওপি অতিভুজ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, সমকোণ সংলগ্ন একটি করে বাহু জানা আছে, সুতরাং অপর বাহু অর্থাৎ পি কিউ অথবা পি আর নির্ণয় করে নিতে হবে। তাহলে এই দুটি সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ পেয়ে গেছি 13 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহু পেয়েছি 3 সেমি, অতএব অপর দুটি বাহু আসলে 12 সেমি। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান দুটি ত্রিভুজের ক্ষেত্রফল। এক্ষেত্রে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তাহলে 2 গুণ কোন একটি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ সেমি, সমান 12 গুণ 5 60 বর্গ সেমি। এইভাবে আমরা পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই চতুর্ভুজটির ক্ষেত্রফল আসলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল একই, উভয় ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ উভয়ের ক্ষেত্রফল এক্ষেত্রে 30 বর্গ সেমি, তাই চতুর্ভুজটির ক্ষেত্রফল 30 এর 2 গুণ অর্থাৎ 60 বর্গ সেমি। কে দাগের সমস্যাটি লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, কোণ এ ও বি অর্থাৎ এই কোণটি সমান 60 ডিগ্রি, এবং সিডি সমান 6 সেমি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ ও এ অথবা ও বি বা ও সি অথবা ও ডি কত জানতে চাওয়া হয়েছে। কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জায়গাগুলির দৈর্ঘ্য সমান, অতএব এ বি সমান সি ডি, সি ডি সমান 6 সেমি পদত্ত, সমান 6 সেমি। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ উভয় সমান হবে, অর্থাৎ হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ এরাও হবে 60 ডিগ্রি। অতএব ও এ বি সমবাহু ত্রিভুজ, ও এ সমান ও বি সমান এ বি সমান 6 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি। এলের দাগের সমস্যাটি লক্ষ্য করো, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এ সি ও বিডি কর্ণদ্বয় এমন হবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান 1/2 হয়, তবে বিসি এর দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা দুটি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর তুলনা করতে পারি। কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, কারণ এরা বিপ্রতিপকোণ। এছাড়াও দেওয়া আছে এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এডি সমান্তরাল বিসি এসি ভেদক, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ ও এ
ডি সমান কোণ ও সি বি। যেহেতু এডি সমান্তরাল বিসি, এসি ভেদক, মানে এরা একান্তর কোণ। অতএব অবশিষ্ট কোণ কোণ ও ডি এ সমান কোণ ও বি সি, এরা অবশিষ্ট কোণ। অতএব এই দুটি ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সদৃশ। অতএব ত্রিভুজ এ ও ডি সদৃশ ত্রিভুজ বি ও সি। আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অতএব এক্ষেত্রে আমরা এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান এডি বাই বিসি পাব। অতএব এডি বাই বিসি সমান ওয়ান বাই টু হবে, যেহেতু বলা আছে এও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান ওয়ান বাই টু প্রদত্ত। বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিসি সমান টু ইন্টু এডি সমান টু ইন্টু, এডির মান দেওয়া আছে ফোর সেমি, ফোর সেমি ইকুয়ালস এইট সেমি। অতএব বিসি এর দৈর্ঘ্য এইট সেমি, অর্থাৎ এ ও ডি এবং বি ও সি এই দুটি ত্রিভুজের অনুরূপ এই কোণগুলি, এই কোণগুলি যেহেতু আমরা সমান প্রমাণ করলাম, এ কোণের সমান সি কোণ, ডি কোণের সমান বি কোণ, ও কোণ বিপ্রতিব অর্থাৎ সমান, তাহলে দুটি ত্রিভুজ সদৃশ করি। আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাত একই হবে, অর্থাৎ এ ও এবং ও সি এর অনুপাত সমান ডি ও বি এর অনুপাত সমান এডি এবং বি সি এর অনুপাত, অর্থাৎ এডি এবং বি সি এর অনুপাত আমরা পেয়ে গেলাম ওয়ান বাই টু, ওয়ান ইস টু টু। সেখান থেকে বি সি সমান টু এডি, অর্থাৎ বি সি এডি এর দ্বিগুণ, এডি ফোর সেমি বলা আছে, সুতরাং বি সি তার দ্বিগুণ অর্থাৎ এইট সেমি পেলাম। এমের দাগের সমস্যাটি লক্ষ্য করো, একটি বৃত্তের দুটি জে এবি এবং এসি, এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান চার সেমি, এবি চার সেমি এবং এসি সমান তিন সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে এটি ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও এ নির্ণয় করতে হবে। যেহেতু এ বি এবং এ সি যে দুটি পরস্পর লম্ব, অতএব কোণ বি এ সি সমান নব্বই ডিগ্রি। এ এই বিন্দুটি বৃত্তের উপরিচিত একটি বিন্দু, তাহলে বি এ সি এই বৃত্তস্ত কোণটি সমকোণ। আমরা জানি অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ, অতএব কোণ বি এ সি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব বি সি সংযোগ করলে আসলে ব্যাস পাব, অতএব বি সি বৃত্তের ব্যাস। আমরা জানি ব্যাস বৃত্তের কেন্দ্রগামী যে, তাহলে বি সি এর মধ্যবিন্দু ও, অর্থাৎ বৃত্তের কেন্দ্র। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ বি সি এর অর্ধেক। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু বিসি সমান
হাফ ইন্টু বিসি কী করে পাবো? আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ জেনেছি যার একোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে স্কোয়ার রুট অফ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপর তো প্রয়োগ করেছি, সমান হাফ ইন্টু স্কোয়ার রুট অফ এসি স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার প্লাস এবি স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার এত সেমি, সমান হাফ ইন্টু স্কোয়ার রুট অফ নাইন প্লাস সিক্সটিন অর্থাৎ টোয়েন্টি ফাইভ সেমি ইকুয়ালস হাফ ইন্টু ফাইভ সেমি ইকুয়ালস টু পয়েন্ট ফাইভ সেমি, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ আড়াই সেমি। তাহলে আমরা অকেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ ওএ অথবা ওবি অথবা ওসি নির্ণয় করলাম বৃত্তটির ব্যাস নির্ণয়ের মাধ্যমে। এক্ষেত্রে বিসি ব্যাস, কেন বিসি ব্যাস? বিএসি কোণটি সমকোণ, এ বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু, সুতরাং এটি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, বৃত্তস্থ এই কোণটি নব্বই ডিগ্রি, সুতরাং এটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ আমরা বিসিকে সংযোগ করলে আসলে একটি ব্যাস পাচ্ছি, অকেন্দ্রবৃত্তের ব্যাস পাচ্ছি। বিসি এর দৈর্ঘ্য এই সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, সমান পাঁচ সেমি। তাহলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক অর্থাৎ পাঁচের অর্ধেক, সমান আড়াই সেমি। আশা করি তোমরা WBHA মাধ্যমিক মক টেস্ট পেপারস 2021-এর সাজেশান অংশের জ্যামিতি থেকে প্রদত্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।